আল্লাহ তুমি তাকায়া দেখো আজকে 30 অক্টোবর কোন যুবকগুলো তার জনম দুখীর মায়ের ভালোবাসবে এই যুবকগুলোকে তুমি হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর করে দিবে বারবার আমি না বলতে যে বাবা মুহাম্মদ রে মনের আশা মনে রইল পুরো হইল না ওই যে আমার পায়ের কাছে বসে আছে গুনগুন করে কাঁদতেছে তোমার দাইমা উম্মে আইমান তার কাছ থেকে মায়ের আদর পাইবে হালিমা সাফিয়ার কাছ থেকে মায়ের আদর পাইবে বজন আমি গুনাহগার হালিমা সাফিয়ার কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে পুলিশটা ঘেরাও করে রাখে গো বাবা আমি 2004 সালে যেদিন থেকে জানলাম তখন পুলিশদের কাছে জিজ্ঞেস করলে বলতো তাইন করে বাবা এখন বলে না 2004 সালে আমি গুনাহগার জীবনের প্রথম হতে যখন গেলাম হালিমা সাদিয়ার কবরটা পুলিশরা নিজে দেখায় দিত এখন শেরেফ করে বিদায় দেখায় দেয় না ওবাজান জিজ্ঞেস করলে বলে লা আরব জানি না ওই যাবার নবী 6 বছর বয়সে মা হারাইছে মা বারবার বলছে তুমি হালিমা সাদিয়ার মা কোয়ে ডাইকো কারণ হালিমার রক্ত তোমার শরীরের মধ্যে আছে গো বাবা তুমি 2.5 বছর দুধ পান করছো ও বাবা হালিমা সাদিয়ার সন্তানগুলোর ভাই বোন বলে ডাইকো আপনারা জানেন আমার আলেম ভাইরা হালিমা সাদিয়ার সন্তান মেয়ে যখন সুমাইয়ার বিবাহ দিল আল্লাহ আকবার বলতে পারেন না কারণ নবীর চাইতে বাজান 8 থেকে 9 বছরে বড় ছিল সুমাইয়া আব্দুল্লাহ ছিল মাত্র 3 বছরের বড় কেউ বলেন আব্দুল্লাহ ছিল মাত্র 6 বছর 6 মাসের বড় যেটাই হোক বাবা নবীর চাইতে বড় আব্দুল্লাহ এবং সুমাইয়া দুজন বন্ধু বড় নবী আমার যুদ্ধের কাজে ব্যস্ত থাকার কারণে সুমাইয়ার খবর নিতে পারে না সুমাইয়া কে আমার নবী মদিনায় আসার পরে তৃতীয় নম্বরে বিবাহ দিয়েছিলেন মক্কি জিন্দেগিতে বিবাহ হয়েছে তাইবে আরো দুইটা স্বামী মারা যাওয়ার পরে সুমাইয়া মাদিনে জিন্দেগিতে বাবা সফর করতেছে আমার নবী সুমাইয়াকে বিবাহ দিলেন কারণ নবীর চাইতে বয়সে বড় সুমাইয়া সুমাইয়ার বয়স হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে এবার আমি দেখব কারা ভুলে ঠগাইয়া ঠগাইয়া বড় লোক হইছো আর আমার নবী দেখো দুধ গুইনের সাথে কি ব্যবহার করে এই আল্লাহু আকবার করে বলতে পারো না সুমাইয়ার চামড়াসকা ঢিলা হয়ে গেছে চেহারা নষ্ট হয়ে গেছে দাঁতগুলো কালো হয়ে গেছে কানে এখন কম শুনে নবী আমার যুদ্ধের ময়দান থেকে আসছে খাইবার থেকে আসছে ইনদিমি টাইমে সুমাইয়া এক গ্লাস পানি জগের মধ্যে ঠান্ডা পানি লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়ায় আছে আমার নবী মনে করছে কোন বেগানা মহিলা নবী আমার মুখটা আরেক দিক দিয়ে ঘুরাইয়া দোয়া পড়তেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা নবী দোয়া পড়তেছে মনে করছে বেগানা মহিলা নবী যখন দোয়া পড়তেছে সময় একটা দোর দিয়ে যায় বলে ভাইজান রে আমি আপনার বেগানা মহিলা নয় আপনার কলিজার টুকরা বোন আমি সুমাইয়া সুমাইয়ার একটা ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে বলে বোন রে তুই এতদিন কই আছিস বাইশ আমি সন্তান লয়ে বড় কষ্টে আছি নবী আমার বলে আগামীকালকে তুমি বাইতুল মালের সামনে দাঁড়ায় তোমার স্বামীরে পাঠাই দিও আমি আমার বউকে আমি দান করব বুঝেন আপনারা জানেন আল্লাহর কুতুব হাদিসের এবারত দিয়ে বলতেছে সুমাইয়ার স্বামী যখন বস্তা হাতে নিয়ে বাইতুল মালের সামনে দাঁড়িয়ে আছে আমার নবী বললেন উসমান রে তুমি তো ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পালন করছো আমি যে বাইতুল মাল থেকে যাই হাদিয়াটা নে আমার অগ্রিম বাইতুল মালের 3 মাসের হাদিয়া আমার বোন রে দিয়ে দাও বাদন আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি মা আমিনা যেদিন বলেছিলেন হালিমাই সাদিয়ারে মা কোয়ে ডাইকো হালিমাই সাদিয়ারে কবরে রাইখে আমার নবী কত অভিনয় করছে রে বাবা হালিমাই সাদিয়ারে কবরে রাইখে বলছে আল্লাহ তোমার বন্ধুর এই শরীরের মধ্যে আমার এই মায়ের রক্ত
দুধে পরিণত করছে সেই দুধ আমি খাইয়া নবী মুহাম্মদ আজকে হইছি আমার মায়েরে তুমি কষ্ট দিও না মালি আমার মা এত বড় লম্বা হায়াত দামের জীবনে কল্পনা করি নাই আমি আমার মা আমেনাকে পুরোদিন পরাণ করে ডাকতে পারি নাই তুমি আবার হালিমা সাদিয়া মাকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো এ আমার যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই সমাজে অনেক যুবক আছে মা বাবার খেদমত করতে চায় না আছে না নাই এতি মেরে জানা মাওলা সাড়া এতি মেরে জানা মাবুদ সাড়া কিন্তু জানে না এতি বেরে আদর দিও কষ্ট দিও আমার নবী এতি ছিলে এই আল্লাহ তাকে সান্ত্বনা দিতেন মক্কা মদিনাতে আসো জানা এতিম মিসকিন আমার মাহফিলে আমরা হইলে নবীর বন্ধু এই নরসিংহীতে আম্মাল ইয়তীম ফালা তাকহা ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বি যুবক আমি কয়েকদিন আগে বলে গেছিলাম তোমার মনে আসেনি আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন কিরাতখানায় পড়তাম বাবা আমি কিরাতখানায় মাত্র তিন মাস পড়ছি এই তিন মাসের মধ্যে আমার জনম দুঃখিনী মা আমারে ছাইরা চলে গেছে আমরা একের ইকেনে সাতজনে পড়তাম মস্ক করতাম 100 গ্রাম করে তেল প্রতিদিন কেরাসিন তেল সাতজনে কিনতাম মাঝখানে টেপায়ের উপরে হেরি কিনতে সাতজনে একের ইকেনে পড়তাম আল্লাহর কসম করে বলছো আমার আলেম ভাইরা বাড়ানো কথা মিথ্যা কথা আমি বলি না এই জন্য হয়তো আমার কথায় অনেক আলেম আমার কলেজের টুকরার কলেজের বন্ধুরাও কাঁদো আজকে আমার কোন জিনিসের অভাব নাই একটা মাত্র অভাব আছে আমার মা কিন্তু এমন একদিন ছিল রে আমার আলেম ভাইরা সাতজনের পালাক্রমে প্রতিদিন 100 গ্রাম করে কেরাসিন তেল লাগতো মস্ক করতে যাই বাবা সাত দিনের মাথায় আমার পড়তো 100 গ্রাম কেরাসিন তেল তখন দাম ছিল মাত্র 1.5 টাকা 2 টাকা আমার মনে পড়ে ওই 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো অনেক সময় আমার কাছে পয়সা থাকত আমার বন্ধু বান্ধব বলতো তোরে সাথে নিয়ে যাবে না তুই টাকা দিতে পারস না তখন আমি বলতাম ভাই রে আমারটা তো প্রায় একজন দিয়া দেয় ৫৭০ সাবান মাসখানে কাটতাম সুতা দিয়ে কাইটা অর্ধেক দিয়ে গোসল করতাম আর অর্ধেক দিয়ে কাপড় সুবর ধুইতাম ও তাল বেলিম বাবা জিরা তোরা দুঃখ নিস না তোমার বাবা গরিব মানুষ গরিব অবস্থায় চলাফেরা কইল বাবার টাকা বেহুদে খরচ করিস না বাবা অনেক কষ্ট করে তোরে আমার টাকা দে এই মাদ্রাসে অনেক ছাত্র আছে দেখবা বাবা অটো গাড়ি চালায় ইটের বাটায় কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় পাক্কাতে ধানকাতে কাজ করিয়া তোমার আমার টাকা দে সেই বাবার টাকা দিয়া তুমি মোবাইলে নষ্ট করে ফেলো তা
আলবেলিম বাবা জিরা তোকে পাও ধরে বলে দিয়ে যাই জীবনে ভালো আলেম হতে পারবি না বাবার কষ্টের টাকাগুলো খারাপ জায়গায় নষ্ট করবি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقل له تبارك وتعالى إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا للدروسات جبارة كازلة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نرشد جل صدر جامع إسلامي النورية مدرسة باتشوريك إسلامي مها شملنر সম্মানিত সভাপতি জনাব আলহাজ জামাল হোসেন উদ্বোধক জনাব আলহাজ মাহবুবুর রশিদ লিটন প্রধান অতিথি নরসিংদীর মেয়র পৌরসভার জনাব আলহাজ আমজাদ হোসেন বাচ্চু আজকে মাহফিলের পাগড়ি প্রদান এবং দোয়ার অনুষ্ঠানে আমাদের মাথার মুকুট হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস একাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং আধ্যাত্মিক রাহবার অলিকুল শিরোমণি হাজারো আলেমের রুহানি ডাক্তার পীর কামেল আল হযরত মাওলানা হাফেজ ফয়সুল্লাহ সঞ্জীবী সাহেব দামাত বরকত আলিয়া সকলে বলেন আমিন
আল্লাহ হযরতের হায়াতকে লম্বা করে দেন এক এক করে বড় বড় বছর করে আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আল্লাহ হুজুরকে অন্তত আরো 50 বছর হায়াত বাড়িয়ে দেন আজকের মাহফিলে আমার আগে যে দাওয়াত করেছেন মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির হযরত উলামায়ে কেরাম আমার মাতা তাজ নায়েবে নবী এবং খাস করে এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ অল্প সময়ের ভিতরে প্রিয় হয়ে গেছেন যার ব্যবহারে যার আখলাকে ফুটে উঠেছে আলেমদের ভালোবাসা আলেমদের দোয়া তার নসিব হোক জোরে করে আমিন আমিন আরো জোরে আমিন আরে ভাই আমিন জোরে কইলে হুজুরটাও কবুল আপনারটাও কবুল আমিন স্পিকার আওয়াজ বাড়াও নালে মাইক আমার দিকে একটা ঘুরাও গলার টেম্পার দেও না সাইনা সেট হয়ে গেছে ভাই তিন চার দিন শুক্রবারের থেকে নিয়ে গতকাল পর্যন্ত রাজশাহী সে চাপাই ছিলাম ওইদিকে শীত পড়ছে কড়া শীত আমার দেশের পৌষ মাসে যেরকম শীত এমন পড়ে গেছে আমি তো বুঝতে পারি নাই শীতের জামাও নেই নেই শীতে কয় দুলা ভাই তোরে সারন যাবো না এমন ভাবে দৌড়ছে জাপটায়া গলামলা গেছে আর এই ডেরা তো সারা বছর চালাই কই এমন তো সিস্টেম নাই যে বাসাতে পাল্টাইছি আবার আসছি বিমানে বুঝেনি তো কি অবস্থা হতে পারে আর আজকে এমন জামের জাম এয়ারপোর্ট থেকে বাসায় গেছে খালি গোসলটা করে রওনা দিছে কাছে সারাটা দিন গাড়িতে আর বিমানে একটা সেকেন্ড রেস্ট নেওয়ার সময় পাইনি আজকে ভাবছিলাম আমুনাই মাহফিলে তারপর মোহতাম সব এমন ভাবে কথা কইলেন মায়া লেগে গেল আর প্রধান বক্তা যদি কোন মাদ্রাসার দাওর হাদিস পাঁচ তার স্যার মোহতাম সব দাওয়াত দেওয়ার পরে যদি না আসে রবিদের চাকরি কসুর বস্তার পারে কিন্তু টলমল করে কথা বল না কেন কমিটি যারা হুজুরকে চাপে রাখে ওই চান্দুকে কবে একটা বক্তা দাওয়াত দিয়ে আমাকে মতো আনতে ওর মাথার মধ্যে ক্যান্সার হয়ে যাবে আমরা বক্তারা যেই কোয়ালিটির ইসিং সিং পা এবারে এ ফাগরি কি বলবো জায়গা খালি করে কই যাস তুই সান্দু আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার সরে বলেন তো কয়েকটা প্রশ্ন করব আপনাদের গলা তো ঠিক আছে নাকি উত্তরগুলো দিবেন মনে হবে ঠিক ঠিকই আপনি মুসলমান না অর্ধেক মুসলমান আর অর্ধেক ইউসিং কিম পাকা এই এই খাতায় নাম দিয়ে না ওয়াজ তো ডেলি শোনেন না মাগনা ডেলি করেন হয়তো সপ্তাহে দুই একটা ওয়াজ শোনেন নাক টাইলে বিমান সপ্তাহে দুই একদিন শোনেন কথা বলেন বর্তমানে ওয়াজ না থাকলে বাংলাদেশের মানুষ জানোয়ার হয়ে যেত মুমতাজের গানে বাধা নাই ওয়াজে বাধা মনে চায় নিজের ফিরে দিয়ে নিজে কবলে বাড়ি বাড়ি পূজা করতেছে সারা রাত জাকানাকা জাকানাকা দিল কানা চোখ কানা কান কানা সব কানা বন্ধ নাই পূজার গান বন্ধ নাই ওয়াজ বন্ধ এই আমাগো বাংলাদেশের মধ্যে শান্তি প্রিয় দেশ স্বজন প্রীতির দেশ প্রেম প্রীতির দেশ পৃথিবীর কোথাও নাই এই জায়গা মন্দির এই জায়গা মসজিদ এত বড় বড় সিঁদুর লইয়া রমায়ণ গগায়ণ ঈশ্বর হরিবদ মহামনায়ন পাদম পাদম পম 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 দিয়ে বাইরে কথা কর না ওইটা দিয়ে ওহিনটা বাইরে আর হুজুর আল্লাহ আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير
ধরে রামায়ণের গীতা পড়ে কথা কর থাকে ঠিক কোনদিন আমরা বলি নাই যে আমাগো নামাজের সময় সেবা দিতে পারবি না ঠিক না বেটি ঠিক তা আমার আওয়াজ বন্ধ করে লাগলি ওকে তো আমরা ডিস্টার্ব করি বরং ভারতে ওদের পূজার সময় মসজিদে মাইক আজান দিতে দেয় না খুতবা পড়তে দেয় না আমার দেশ সোনার দেশ আমরা মুসলমান আগে কাউরে আক্রমণ করি না এটা আমার বিশ্বনবী শিক্ষা দেয় নাই কথা জোরে বলতে হবে একটু তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পৈতৃক সম্পত্তি নবীদের পৈতৃক সম্পত্তি আল্লাহর ঘোষণা কিন্তু মুসলমানের কাবা ঘর মুসলমানের কিবলা আজকে আমাদের কিবলা লইয়া ওরা করে পাক পারি পাখির মতো গুলি করে মুসলমান মারতাছে আমাগো পক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই ওই জালিম বেজারমাদের পক্ষে আমেরিকা আমাগো দাদা মুদি এবারে এদিকে আয় তুই এদিকে আয় বল তোর জায়গায় মুতাই দিব মাগো তুই এদিকে এই তোর হুক বন্ধ কর তোর পুরো বন্ধ কর ফোন আসলে তোর গুছা বুঝে রেখে চলে বাট বাট এমনি মাথা মতো গরম রে দেরি দেরি করছি উঠবেন না তো আমরা কত আলো মানুষ যেটা উঠবে ওরে কেন দেখো কেন যাবে এটা কি গানের প্যান্ডেল পাই চেষ্টা করা যে একদিন অস্থির যাবে গেল আলোচনা যত সময় চলবো একটা আল্লাহর অলি উঠতে পারবে না রেডি আজকে ইসরায়েলের পক্ষে আমেরিকা সান্দি ইসরায়েলের পক্ষে সাসা মুদি সান্দি ব্রিটেনের সব সান্দি চায়না সান্দি সব বেইমানের বাচ্চাগুলা ইসরায়েলের পক্ষে মুসলমানের পক্ষে আমার এই সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আমরা যদি মানে প্রধানমন্ত্রী আমাদেরকে ভিসা দিত একবার যদি বলতো কোন হারে লিবিয়ার মতো ভিসা দিব কোনো ভিসা নাই টলারে করে যা এই ওয়াজের সিজন ওয়াজ বাদ দিয়ে আমি নিয়ে শ্রমণ জাহাদি আগে যাইতাম রাজি আছেন না নাই আরেকটা গুলি আমার বাইতুল মুকাদ্দাসের কোন মায়ের কোলের মধ্যে পড়ে কোলের সন্তান যদি এতিম হয় একটা বাচ্চা যদি শহীদ হয় একটা সন্তান এতিম হয় একটা মা যদি স্বামী হারা হয় সারা পৃথিবী থেকে ওই নাস্তিকদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা আসছে বুকের চাদর রক্ত ঢেলে দিয়া এ মসজিদের মুসলমান ওদেরকে একসাথে বয়কট করবো তাকবীর মুখস্থ করাই আগে মশক করাই রেডি নারাই তাকবীর লিল্লাহে তাকবীর এবার যেটা বলবো সারা জীবন পকেটে রাখবে নারাই তাকবীর ইসরায়েলি ইসরায়েলি এই দেখারে না নিপাত যাক ধ্বংস হোক ফিলিস্তিন ফিলিস্তিন জোরে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল নিপাত যাক ধ্বংস হোক লিল্লাহে তাকবীর আওয়াজগুলো দেওয়ার দরকার আছে না নাই দিবেন তো ইনশাল্লাহ মারহাবা বলে বাইতুল মুকাদ্দাস কি ইহুদির বাচ্চাদের ওই কুলাঙ্গারদের না মুসলমানদের এই আমার নবী আমার প্রাণের নবী সুলাইমান ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান
وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. পৃথিবীর বাদশা বলে সুলাইমান রিহা বিদুবহা শহর রওহা শহর সারা পৃথিবী জুড়ে সফর করতেন এক সকালে আর এক বিকালে এত বড় দর্গপ্রস্তর বিশাল বড় বিমান লইয়া যাই রব্বে কারিমের হুকুমে যে সুলাইমান সারা পৃথিবী সফর করছে এই সুলাইমান আলাইহিস মৃত্যু 100 বছর পরেও দাঁড়ায়া দাঁড়ায়া বাইতুল মুকদ্দাসের কনস্ট্রাকশন ঠিক করছে দাঁড়ায় দাঁড়ায় আর ধরে বলতে পারেন না বাইতুল মুকদ্দাসের কনস্ট্রাকশনের কাজ সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় করে আজকে ইহুদির বাচ্চারা ল্যাংটার জাতি তারা আজকে বলে বাইতুল মুকদ্দাস বলে তাদের তোমরা এডারে ভারতের রাম মন্দির হয়ে গেল ঠিক না ভাই ঠিক নব্বই দশকে আপনাদের জানা আছে হিন্দু ভদ্রলোকরা কিছু উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদের কয় বাবরি মসজিদের নিচে আমাদের মন্দির আছে মামলা কইরা এটা একটা ইস্যু ক্ষমতা থাকলে যা হয় কথা কর না কেন এখন আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায় আমলি গেলা কোনো কি আছে মামলা আছে কোন নামে গাড়ি পরে পল্টনে মামলা খায় নসিদ আল্লাহ কবুল করেন কুরুদ দিয়ে কইব যে মাহফিলটা নষ্ট কর সবার মাহফিল নষ্ট করা সম্ভব না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি العظيم استغفر الله استغفر الله استغفر الله মুন্ডা থাকবে কোন দিকে চোখটা থাকবে কার দিকে শুধু আমার দিকে তাকাবেন দিলের কানে শুনবেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তারহামুন আল্লাহ কোরআন হাদিসের কথা যখন শুনবেন কান লাগায় শুনবেন কাজে লাগবে অর্ধেক নজর অন্যদিকে দিবেন আর অর্ধেক বক্তাদের দিক দিবেন ঠিক হবে না আমার দিক তাকায় কান লাগায় শুনেন কাজে লাগবে আলহামদুলিল্লাহ বলেন যদিও আসলে আমার এলেম কালাম নাই এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই কেন যে আল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে বসায় তাও লাগবে এই যে আমার আগে যিনি ওয়াজ করলেন আমার মতো ইলিয়াস রহমান জিহাদি হাজার হাজার ইলিয়াস রহমান জিহাদি জন্ম দিয়ে ছেড়ে দেয় এলেমের জগৎ এরা হলো বাহারে হলু মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির আমরা তো ফাটা বাস সিল্লাই মিল্লে থুয়ে যাই দুই চারজন যে কান্নাকাটি করে রব্বে কারিমের পক্ষ থেকে আমাদের কোনো ক্রেডিট নেই শুধু আপনাদের খেদমত আরজ করবো আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমার এই যুবকদের হৃদায়ত নসিব করেন আল্লাহ আমার এই কলেজের টুকরা তালবিলদেরকে যারা পাকড়ি নিল আজকে এদেরকে আমাদের সাথে বড় আলেম বানায় দেন আল্লাহ আমার শান্তিলা ফরিদপুরি বানায় দেন আল্লাহ শান্তি বিশা হুজুরের মতো বানায় দেন কষ্ট হইতেছে আমার দিক তাকাই তাই না ইনশাল্লাহ চলে আর যদি কোন আপনার দিক তাকা মাকার শেয়ারের সুন্দর না না এই জন্য না মান আকরাম আলেমান কা আন্নামা আকরামান মাইক ক্লিয়ার করবি না আল্লাহ বাড়াও মাস্টার বাড়াও টোন বেস বাড়াও
আমি না বলা বন্ধ বাড়াও 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 টাক 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 কুত কইছে অন্তর প্রতিদিন তুই মাইক দিয়ে খেলি বুঝেন না বেটে বলে আমরা তো জানি 24 বছর ধরে বুঝি কোন পর্যন্ত আমার লাগবে আল্লাহ আমাদের মাফ করে দেন জোরে আমিন এই যে দুলা ভাইরা ওই জায়গায় কদম লাগে ওই জায়গাটা জান্নাতের টুকরা এখান দিয়ে হেফজখানার ছেলেরা প্রতিদিন অন্তত 100 বার 150 বার 1000 বার যায় বুখারী শরীফের যারা ক্লাস করে তারা এখান থেকে তো 200 বার করে যায় এত ছাত্রদের কদম যেই জমিনে লাগছে এই জমিনে বসলো না কথা বল না ঠিক তোরা তো ঘুরবি স্কুল কলেজ কোনখানে আছে সিপা সাপা ওই দিকে ঘুরবি ওইনি তো মজা হালাকি এখানে বসলে মজা আলো এই জায়গায় ঠিক না বেটা ঠিক আর মাদ্রাসার দর্শের জায়গাটা হলো জান্নাতের টুকরা আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন তো আমাদের দেশের একটা এমপি যদি কেউ হয় আর এমপি বাদ দেয় এটা কমিশনার এও 5 বছর পরে প্যারা ঢুকে কথা বল না একটা প্যারা ঢুকে আমি 1 কোটি 60 লাগতাম নিউ মডেল এর জেলে এইডে চলাচলা করে মাইয়ের একটা বোলার একটা যদি জিগায় আপনি তো একটা কবি শোনাস বেতন বান হুদা সরকার 8000 না 10000 কেউ ভাই 10000 মাসে কামাই 10 লাখ ঠিক না ঠিক জলে জলে আরো জলে মন খারাপ আপনি কথা বলে আল্লাহ আপনার প্রতি কথা কর জবানটা দিছে কথা কয়ে বর্তমান কথা কর দরকার আলহামদুলিল্লাহ বলেন তো মাহমুদ গাজনবি এত বড় একজন বাদশা যিনি 17 বার ভারতবর্ষ বিজয় করেছে যুদ্ধ করে লাগে নাই খালি ওনার পাঞ্জাবিটা ওনার খাদেমের কাছে বাড়াই দিয়েছে আয়াসের কাছে দিয়ে বলছে যা পাঞ্জাবিটা গায়ে দিয়ে দাঁড়ায় থাক রব্বে করিম আমার বিজয় দান করবে 2 বার বিজয় করেছে তার দেহরক্ষী গোলাম আয়াস সে বসের জামা গায়ে দিয়ে খাড়াইছে কয় যে মাহমুদ গাজনবী খাড়াইতেছে সব যা ছিল পালাইছে শাহজালাল মানে কি যুদ্ধ করা লাগছে যখন গোরগোবিন্দ দেখছে ওরে মারে মা 350 নৌকা চালাই দিলাম মাঝি মোলা জেলখানায় ঢুকাইলাম এরপরে বেটা যায় নামাজ বিছাইয়া কালীগঞ্জ কালীবাড়ি দেশটা সুরমা নদী পার হইয়া আমার তখতে তাউসকে দখল করলো বোঝা গেছে এই লোক যুদ্ধ করার লাগবো না এই লোক হাতের ইশারা দিলে আমি গোর গোবিন্দ নাক সামাক্ষা উড়ে যাবে ঠিক না বা ঠিক মুসলমান সহজে ধরে না দললে আবার ছাড়ে না মুসলমানের যুদ্ধ করে লাগে না ঠিক শাহজালাল আমানির মতো এই মাহমুদ গাজনবীর যুদ্ধ করে লাগতো না খালি উনি মাঠে দাঁড়াইলি দিল্লি ওনার দখলে আমরা তো সেই মুসলমান ঠিক না বেটি এ লাল কুস্তা বাহিনী এ ইসরায়েলের বাহিনী পিছনে সাকাস করে লাল কুত্তা বাহিনী কইছে মগা পিছনে যায় মনে করে লাল কুত্তা বাহিনী আছে আস্তাগফিরুল্লাহ বলো হে ইসরায়েলের লাল কুত্তা বাহিনী আমাদের যুদ্ধ করা লাগবে না হামাসকে যে আল্লাহ পরীক্ষা করাইতেছে টুটু টুমুর অপেক্ষা কর ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম মুসলমান যদি সত্য ধর্ম হয় মুসলমান যদি সত্য ধর্ম হয় মুসলমান যদি আল্লাহর চয়েসকৃত ধর্ম হয় ইনশাআল্লাহ মুসলমান বিজয় হবে বিশ্বাস হয় হয় আল্লাহ আকবার বলেন তো আল্লাহ মাহমুদ গাজনবী কত বড় বুজুর্গ ছিল তালেবে ইলমদের তো দাম দেন না মানসা তালেবে ইলমের আমার দোকানের সামনে দিয়ে গেলে অনেক মগ বেটারা কই দাও না কি জিএমবি যায় বলে কি বলে না টিটকারা দেয় দাড়ি টুপি নিয়ে গেলে
মাইনশের জাত হলো ওইডা এটা খাড়া মুতে তাও পাল্লা দিয়ে মুতে কথা কথা থাকে ঠিক কুত্তা ঠ্যাংসে করে মুতে আর তোটা ঠ্যাং নামাইয়া সেল খুলে মারে ওরা আল্লাহর নবী আর মাদ্রাসা ছাত্ররা গোসল ফরজ হয় নাই বালেগ হয় নাই এই ছেলেটাও ঢিলা কুলু সারা কোশ্চেন করে যায় কথা বল না কেন গোসলে কয় ফরজ তুমি বুড়া জানো না বিয়ে তো কষ্ট শাশুড়ি পেরা হয়ে গেছে 30 বছর খালি কি বলে সামনে মাথাটা পাইতে দাও ফেসাত করে গোসল করে আয় গোসলের ফরজ জানো ফরজ গোসলের ফরজ হে সাধু আলেম ওলামারে গালি দাও আগে হিক গে তারপরে আলেম ওলামারে গালি দিও ফরজ গোসলে ফরজ করে এইটাও জানে না অনেক বুড়ো কথা কান লাগে না বড় 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 টাকার মালিক অমকের মালিক জিগাইয়ে তো তাই ওমমে কয় ফরজ ফরজ গোসলে ফরজ কয়লা দেখবেন এই মগাগুলো পারে এরা আবার আলেম ওলামারে গালি দেয় কথা কান লাগে না জুতা দিয়ে বাইরে কানের সার ফাটায় দিল সারা জীবন চাষির লয়ে ঘর করছেন ফরজ গোসল দেখানো হয় নাই চাচা নামাজ তো ফজর ফজর খালি পড়তেই যাবে আপনার নামাজ আপনার কপালের মধ্যে রয়েছে কারণ আপনার শরীর পাকি কথা কোন ঠিক যদি হন ইন্টারভিউ নেই বুড়া যেগুলো আছে ফরজ গোসল ফরজ করা কম দেখি আপনি করতে হয় তো অন্তত 17 18 টা তো হবে যখন গোসল যখন ফরজের গোসল এটা তো কম করে কই লাভ কি একজন রে জিগাইছে দাদা ফরজ গোসল কয়টা কয় তিনটা কি কি কয় লুঙ্গি কাম দেনে মেসাকটা হাতি নিয়ে ডলতে ডলতে নদীর মধ্যে নামে বসুত করে ডুব দেয়া তিন গোসল কয় দিছে আর নাতি কয় ওরে ফাহা বুগা রে সব জায়গায় পাকছে ফরজ গোসল পারে না বুকু তো তো বলা তা নাতি রে জিগে তুই কত নাতিতে কয় ফরজ গোসল তিন ফরজের গোসল কয়টা তিনটা আমিও তো কইছি তিনটা গোসলের ফরজ তিনটা কয় আমিও তো কইছি তিনটা কয় তোমার দাও হয় নাই আমার দা কয় কত তো হিতে কি কস এক নম্বরে গরগরে সহকারে তিনবার কুলি করা রোজাদার না হইলে মারহাবা কোন এই যে গালের মধ্যে পানি করা এটা ফরজ হাসেন কে রোজাদার না হলে ফরজ গোসলের ফরজ বিয়ে তো করছেন 30 বছর হয়ে গেছে দাড়ি সব উপরে নিচে সব পাকাইছে ফরজ গোসলের নিয়ম জানেন ফরজ গোসল যদি শিখমতো না করে থাকে কসম করে বলে গেলাম কত হুজুর কাছ থেকে নাও তুমি না পাক চান্দু তুমি না পাক নামাজ রোজা যা করছো বলে ডাইল ডাইল বোর্ডিং এর পাতলা ডাইল আবার মাত বাড়ি মারাও তুমি মুসলমান কথা কর না গেল তুমি সমাজের কি বেড়া ফরজ গোসলের এখন শরীর না পাক করে মাদ্রাসা মসজিদে ঘুরো লজ্জা লাগে না এক নম্বরে গরগরি সহকারে একবার কুলি করা ফরজ তিনবার করা সুন্নাত মারহাবা বললেন না করছেন জীবনে দুই নম্বরে নাকে নরম স্থান যে পর্যন্ত নাকে ছিদ্র ওই পর্যন্ত পানি পৌঁছাই দিতে হবে দুই নম্বর ফরজ তিন নম্বর হলো শরীরের এমন কোন জায়গা বাকি থাকবে না একটা প্রসব যদি শুকনা থাকে আপনি না পান আর হিসেব করে মিলেন তো ফরজ গোসল তো কতজনই করছেন কয়জন বাথরুমে ভাইয়া নাকে পানি দিয়েছেন আর গড়গড়ি দিয়েছেন আচ্ছা যেদিন দেন নাই ওই মাসে তেই পর্যন্ত আপনি পাতলা ডাই হিসাব করে দেখেন আপনার জিন্দগিতে কয়দিন ফরজ গোসল করছেন আপনি এ কলেজের পোলা তুই এখনো না পাক তুই আবার মাসের তাল বেনে গালি দেশ তো সাহস কত কথা কর না কেন মাদ্রাসার একটা তাল বেনে ফরজ গোসল দুটো হয়ে যায় হতে পারে পুলিশ হতে পারে বালে তাদের ফরজ গোসল মাদ্রাসার তাল বেনে শরীরে 24 ঘন্টা পাক থাকে ঘুম আর পায়খানা সব ছাড়া এবার আমার দিকে তাকান মাহমুদ গাজনবী আল্লাহর কুতুব বাজার সংসদ শেষ করে বাসায় যাচ্ছি ইন্টিমিন টাইমে দেখে সরকারি বাতির নিচে দাঁড়ায়া দাঁড়ায়া 11 বছরে একটা ছেলে আব্দুল্লাহ আমার মাওলার কালাম তেলাবাত করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া
উপাদান এখন তো সিটির মধ্যে মেয়র ইলেকট্রিসিটি বাতি লাগায় দিছে শত শত বছর আগে তোর বাবা ইলেকট্রিসিটি ছিল না বাতির কোন সিস্টেম ছিল না হেজাক লাইট হেরিকেন লাগায় দিত কুপ্পি বাতি লাগায় দিত পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে এমন একটা মাদ্রাসা জামিয়া নূরিয়া মাদ্রাসার একটা ছেলে সেই জালালাবাদ গো বাবা সেই তোরা পুরা পাহাড় সেই পাহাড়টা রাশিয়ার সৈন্যরা ধ্বংস করতে পারে নাই সেই তোরা পুরা পাহাড়ের দিকের সৈন্যরাও ধ্বংস করতে পারে নাই কারণ এই তোরা পুরা পাহাড়টা বাজার 5 কিলোমিটার লম্বা আল্লাহু আকবার বলতে পারো না রাশিয়ার সৈন্যরা পর্যন্ত চেষ্টা করছে বম্বিং করে পাহাড়টা উড়ায় দিতে পারে নাই গো বাবা তালেবানরাই পাহাড়ের মধ্যেই বড় ঘাটি গেড়েছিল আর সালমান মুসলমানের সেনা প্রধান 1988 সালে এই পাহাড়ের মধ্যেই তারা বাদানরে ঘাটি গেড়েছিল যে বাংকারের মধ্যে দিয়া বাবা আমেরিকার সৈন্যরে এমন ভাবে মারছে বেঈমান গুলা পায়খানা করে করে পালাইতে বাধ্য হচ্ছে তোরা বড় পাহাড় মধ্যে এমন ভাবে বাংকার খুঁজছে মুজাহিদরা কোন জায়গা মুজাহিদ আছে আমেরিকান সৈন্য খুঁজে যাই পায় না মুসলমান রে কস মুসলমানে বুদ্ধি নাই বাট পারে ভো বাট পা আমেরিকাতে পায়খানা করে বাঁচছে সেই আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ আছে শরিয়া ভিত্তিক কাউরে কেলাবার টাইম নাই কেতাবার টাইম নাই সেই দেশটার নাম আফগানিস্তান যে আফগানিস্তান সংসদ গঠন করছে 300 ক্যাবিনেট মন্ত্রী এমপি 300 ক্যাবিনেট মন্ত্রী সব ক্ষতি মসজিদের ক্ষতি ওই দেশে আবার বোরকা সারা মহিলা কেমনে চলে মডেল লাইসেন্স কেমনে দেয় বিড়ি আবার প্রকাশ্যে কেমনে খায় রে বেটা 300 মন্ত্রী 300 মন্ত্রী হলো বেটা মুক্তি তাদের খুতবা শুনলে মাথা আউট হয়ে যায় আর আমার দেশে এমনও আছে ওজুর ফরজ গোসলের ফরজ যারা কষ্ট আস্তে গেলে আমার গাইলে না দেখেন আলেমদের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য কি আমি আলেম হইছে এই জন্য না আমার নবী কি বেতাই শুনে আলহামদুলিল্লাহ বলেন আফগানিস্তানে বাদশা বাদশা মাহমুদ গাজনী দেহে হেজাক লাইটের নিচে দাঁড়ায় হেজাক লাইট এই যে আমাকে ডিজিটাল যুগের পোলাবান চিনবো না চিন বলে যে গিরামের মানুষ কথা বলা গেল হেজাক লাইট দিয়ে বিলের মধ্যে নাই মাছ ধরতে না গে ওই রাস্তার মোড়ে মোড়ে হেজাক লাইট লাগাই দিত পৌরসভার মধ্যে বাচ্চা মাহমুদ গাছ ধরি করতে কই তো কথা কয় ভাই যা আলহামদুলিল্লাহ বলে চিনছেন শুকরিয়া ওই যে পাম দিয়ে দিয়া আল্লাহ এই পাম দেওয়ার লাগি আমার লোক লেট দিছিল পৌরসভার মধ্যে তো মাহমুদ গাজদুবি দেহে ওই হেজাকের লিসিতে দাঁড়ায়া এইভাবে প্রায় আধা ঘন্টা উনি দাঁড়ায় দিছে দেখে ছেলেরা কি করে 11 বছরের ছেলে এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার বাবদ কোরআন শরীফ ঘুরে ঘুরে আমি জোলতা স্যার খারা করে বলতেছে মাহমুদ গাছ তুমি আস্তে করে তার খাদেমে আইয়াসকে বলে আইয়াস রে চল ওর কাছে যাই কয় না বস রাইট বাই জায়গা যাই একটা জমি বাইতে যাই তা আমারও করতে বাটপারি করে চল বাবা তোর নাম কি বহু ধারছেন এখন কাঁদবে আমার নাম আবদুল্লাহ তুই কি জানো সেটা সরকারি পৌরসভা সংসদের পাশে এটা একটা কাবুল এমন একটা জায়গা এখানে মন্ত্রী বাস করে আমি তো মন্ত্রী মন্ত্রী চিনি না আমি একটু আলো পাইছি এখানে দাঁড়াই দেওয়ার মা বোধের কোরআন তেলাওয়াত করতেছি তোর হেরিকেন নাই বাবা আমি হেরিকেন পড়ছি এই হুজুর পড়ছে হেরিকেন পড়ছেন না মানে প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা কোটালিপাড়া ওনার এক আসন যেখান থেকে উনি প্রধানমন্ত্রী যেই সিটির থেকে পাশ করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার কোটালিপাড়া আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালিপাড়া আমি হেরিকেন পড়ছি
1999 সালে দাওরা উপস্থিত হন ভাই বোনা আমি দুই দিন আগে পাস করেছি এই সান্দুকটা পাকে নাই বিদায় ভাই বোনা দুই দিন আগে ওয়ার শুরু করেছি আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে প্রধানমন্ত্রীর অর্ধেক পাকছে দেখছো তো বিকেল করে টাকা যাব কই দিকে আমার মাহবুবের কোরআন দিয়ে বডিকে বানিয়েছি এই বডিকে পৃথিবীর কোন নাস্তিকের কাছে বিক্রি করি নাই কোন বন্ডের কাছে বিক্রি করি নাই হেরিকেনে লেখাপড়া করছি আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে কোটি কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে নিজে জায়গা কিনে মসজিদ মাদ্রাসা করছি কোন সান্দুর ভো সান্দুর নাক শিটকাবে আমার মসজিদের সামনে দাঁড়ায় যেটার ভিতরে আমিও বাগাছি নু নু চার কোটি টাকা খরচ করে আল্লাহ আলহামদুলিল্লাহ চার কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ করছি কাউরে বলি নাই কেন আমার বাড়ির সামনে দশতলা বারো তলা একজনের বিল্ডিং কই নাই এক বছর সিমেন্ট আমার এটা আমার আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু পর্যন্ত করতে থাকবো তবু দিতে হবে না নামাজ পড়ি আর কোন ইমাম রে কবি হুজুর এই তাইলেন না এই ক্ষমতা তো নাই কারণ বেতন দেই আল্লাহর হুকুমে আমি খাদেম রে বেতন দেই আমি জিহাদি মুয়াজ্জিন রে বেতন দেই আমি তুই কে রে সান্দুর কো সান্দুর নামাজ পড়লে পড়বি নালে মসজিদ বহু আছে একটা মার মুয়াজ্জিন ঠিক নামাজ পড়লে পড়বি নালে বহুত মসজিদ জয়েন জায়গা এর না বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতিত মসজিদের ইমাম কোদিন বলি সভাপতি সকালবেলা চাকরি খায় মগার্ভ মগা জানে না সাইড দিয়ে কালেমা ওয়াইয়া জারি দেখো ইমাম সাহেব ইমাম সাহেব বাবা রে বাবা হারামিটার দাঁত নাই সুদ খাইতে খাইতে দাঁত না সব গেছে গা বাবার বাবা ঠেলা কি বলে কথা কর না এই ঠেলার ঠেলার জন্য আমার দিয়ে আল্লাহ মসজিদ করেছে বাংলাদেশে একটা মসজিদ থাকবে ইমাম মুয়াজ্জিন কি কত বলে যাও না আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই জিদ যে করাইছে আল্লাহ মানে এই মুসলমানের বলা ভালো করে বুঝেন মনের কথা বলে বলে গেলাম আজকে কারণ বিশাল বড় মাদ্রাসা আল্লাহ আল্লাহ এদের কাছে জান্নাতি করে দেন বহেন ইউটিউবে পাবেন না কালকে আপনি কষ্ট করে কি এলে মোবাইল নিয়ে মগার মতো খারাপ দিয়েছেন কালকে তো পাবেন রাইতেই যাবে বলে ঠিক আমার কথা এই যে লম্বা করে উদা উদি খারাপ দিয়েছে ওটা কষ্ট করে আলহামদুলিল্লাহ বলে এই যে রাগ মা করতেছে রাগ করতেছে রাগ করে না মুর্শিদ দাম না ওই চিন্তা করে না আল্লাহ মাহমুদ গাজনবি জিজ্ঞেস করে বাবা তোর নাম কি আব্দুল্লাহ তোর বাবার নাম কি আমার বাবার নাম আব্দুর রহমান তোর মার নাম কি আমার মার নাম জবেদা খাতুন বানানো কথা আমি বলি ইতিহাস করে দেখে আফগানিস্তানের ইতিহাস এই ছেলেটাকে বাচ্চা মাহমুদ গাজনবি বলে বাবা তো এই শীতের মধ্যে তোর হাত পা গুলো ঠান্ডা হয়ে গেছে তুই এই সরকারি বাত্তি দিছ ওই কোরআন শরীফ পড়ছ তোর হেরিকেন নাই সিদ্দাল্লাহ বলেন আপনি কে আমি আপনার চিনি না আর এই রাত 11টার সময় আপনি আমারে জিজ্ঞেস করেন কে তাও জানি না আসলে আমি এতি কিন্তু জানি না এটি বিরি আদর দিও কষ্ট দিও আমার নবী এটি ছিলে এই আল্লাহ তাকে শান্ত না দিতে মক্কামদিনাতে আসো জানা এতিম মিসকিন আমার মাহফিলে
সিন্দিতে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث يا زبك من قيادة ناقة بوليك سلام تمر من يسني আবিলি ইয়াসুর রহমান জিহাদি যখন কিরাত খানায় পড়তাম বাবা আমি কিরাত খানায় মাত্র 3 মাস পড়ছি এই 3 মাসের মধ্যে আমার জনম দুখিনী মা আমারে ছাইরা চলে গেছে আমরা একেরই কেনে 7 জনে পড়তাম মস্ক করতাম 100 গ্রাম করে তেল প্রতিদিন কেরাসিন তেল 7 জনে কিনতাম মাসখানেক বাইরে পরে হেরিকেন দেখে সাতজনে আখেরি গেলে পড়তাম আল্লাহর কসম করে বলছো আমার আলেম ভাইরা বাড়ানো কথা মিথ্যা কথা আমি বলি না এই জন্য হয়তো আমার কথায় অনেক আলেম ওলামার কলেজের টুকরার কলেজের বন্ধুরাও কাঁদো আজকে আমার কোন জিনিসের অভাব নাই একটা মাত্র অভাব আছে আমার মা তুমি কিন্তু এমন একদিন ছিল রে আমার আলেম ভাইরা সাতজনের পালাক্রমে প্রতিদিন 100 গ্রাম করে কেরাসিন তেল লাগতো মস্ক করতে যাইয়া বাবা সাত দিনের মাথায় আমার পড়তো 100 গ্রাম কেরাসিন তেল তখন দাম ছিল মাত্র 1.5 টাকা 2 টাকা আমার মনে পড়ে ওই 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো অনেক সময় আমার কাছে পয়সা থাকতো আমার বন্ধু বান্ধব বলতো তোরে সাথে নিয়ে যাবে না তুই টাকা দিতে পারস না তখন আমি বলতাম ভাই রে আমারটা তো প্রায় একজন দিয়া দা আমি দিয়া দেব পরে 570 সাবান মাসখানে কাটতাম সুতা দিয়ে কাইটা অর্ধেক দিয়ে গোসল করতাম আর অর্ধেক দিয়ে কাপড় সুবর ধুইতাম ও তাল বেলিম বাবা দিরা তোরা দুঃখ নিস না তোমার বাবা গরিব মানুষ গরিব অবস্থায় চলাফেরা কইর বাবার টাকা বেহুদা খরচ করিস না বাবা অনেক কষ্ট করে তোরে আমার টাকা দে এই মাদ্রাসে অনেক ছাত্র আছে দেখবা বাবা অটো গাড়ি চালা ইটের বাটায় কাজ করে রিকশা চালায় ভ্যান চালায় পাটখাতে ধান খাতে কাজ করিয়া তোমার আমার টাকা দে সেই বাবার টাকা দিয়া তুমি মোবাইলে নষ্ট করে ফেলো তাল বেলি বাবা জিরা তোকে পাও ধরে বলে দিয়ে যাই জীবনে ভালো আলেম হতে পারবি না বাবার কষ্টের টাকাগুলা খারাপ জায়গায় নষ্ট এখন শুধু কান্দা কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে না আমি চাই না এই ইলিয়াসুর রহমান জিহাদি আজকে যদি ইচ্ছা করে তিরাক তিরাক ফল কিনা দান করবো সে তৌফিক আল্লাহ আমাকে দান করছে কিন্তু 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না আবার দুবিকে আল্লাহ তাই বলে বলা সফাই অতিক রব্বুকা ফাতরব আল্লাহ দিয়ে যদি কে কি মান নবী আপনি কি ভুলে গেছেন আপনার আগের পজিশনের থেকে ওয়ালা সাওফা ইউতিকা আতা ইউতি আগের থেকে এখন আপনার পজিশন আমি ভালো করে দিছি কারণ বাবা যাদা কা আই লাই আপনার পয়সা ছিল না বাসস্থান ছিল না সাসাগো কাছে বড় হইছেন বিবির কাছে বড় হইছেন দাদার কাছে বড় হইছেন জীবনে বাবার কামাই একটা টাকা নাই আমি আল্লাহ আপনার আগের থেকে এখন ভালো করে দিছি আমি আপনার সাইডে দেই নাই নবী গো আপনার জন্মের আগে বাপ এই জন্য নিছি আপনার উম্মত গুজারা এতিম থাকবে ওরা বুঝবে বাপ কি আমি আপনার এতিমদের সম্রাট বানাই সেই জন্য এতিমরা কোনোদিন আপনার হাত হাত পাইতে খালি হাতে না ফিরে আলহামদুলিল্লাহ বলেন না
মাহমুদ গাজনবীর বলে আপনি কে আমি চিনি না তো আসলে হেরে কেন কেনার মধ্যে তৌফিক আমার নাই মাহমুদ গাজনবীর চোখের বাড়ি ছেড়ে দিয়ে টাম দিয়ে বুকের মধ্যে নিয়ে বাপ এ বাপ তোর বাপ নাই না আমার ছেলে মেরে লেখাপড়া করাইতে যে গিরের আড়া হুড় হয়ে যায় গিরের ক্যালসিয়াম বাড় হয়ে যায় আর তুই এতিম এতিম হইয়া সরকার বাত্তিক নিচে রাখ একটা সময় কোরআন তেলাওয়াত কর তোর মাদ্রাসায় চল মারহাবা বলে মোতাম সাহেবরে ডাক দিছে মোতাম সাহেব উজু আপনার মাদ্রাসায় বছরে কয় বেরেল কেরাসিন তেল লাগে মাহমুদ গাজনবীর দেখলে শয়তান তাই ভয় পাইতো বাবা এই মাহমুদ গাজনবীর মুহতামিম সাহেব যাই কই তো পিলাই চমকে গেছি প্রেসিডেন্ট সাহেব আপনি এই রাতে আমার মাদ্রাসায় এই ছেলেটা কোথায় কি করে একবার করে খেয়াল রাখছেন আল্লাহর কুতুব বলে আমি তো রাত 10টার পরে ঘুমাইতে বলছি ও যে কোথায় গেছে আমি তো বলতে পারি না আপনি কি জানেন এই ছেলেটা 3 মাস ধরে আমার মাওলার কালাম দাঁড়ায় দাঁড়ায় সরকারি বাতির নিচে তেলাওয়াত করে পরে আমি জিজ্ঞেস করছি তুই কেমনে বের হইলি ও আবারে বলে আবার আমুক তো মুখস্থ হয় না আমার বেরের শক্তি তো আমার বন্ধুরা যখন বাতি নিবায়ে ঘুমায় যায় আমার সবক দিয়ে দয় নাই রাত 3টার সময় আমার সবক শোনাইতে হবে আমুকটা শোনাইতে হবে পিছনের পড়া শোনাইতে হবে আমি আমুকটা শোনাবার জন্য প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় এখানে 3 মাস ধরে তেলাওয়াত করি মুতাম সব লাভ দিয়ে দাঁড়ায় বলে তুই যাস আমার কাছে বলে যাস না কে ছেলেটা ভয় কাঁপতাছে আর বলতে যে আমার তো মুখস্থ না হইলে হবে সব মারব মাহমুদ গাজনবী বলে ছেলেটারে আপনি বিন্দু সন্তুষ্ট করবেন না ছেলেটারে আদর করতে দেন আগে বলেন প্রতি বছরে আপনার কয় বেরেল কেরাসিন তেল লাগে আপনার মাদ্রাসায় হেজাক জ্বালাইতে এত বেরেল কেরাসিন তেল লাগে আন্তাজে বলে দিছি আগামী কালকে থেকে তেল প্রতি মাসের তেল চলে আসবে আপনার কষ্ট হয়ে গেছে এত দামি একটা কথা কইলাম আপনার মেয়র যদি আয়া কয় যে 3 তেলার পিলার দেখতেছি কে হুজুর সাদ হয় না কেন যান যা করতে আমার লাগ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম একটা দরদ যদি কেউ লাভ দেয় আয়া কয় যে আমি সাদ করে দেবো তুমি এই সাদ দাও নাই জান্নাতের সাদ করে লইছো তা তো দিবান 1 লাখ টাকা দান করলে মনে করো বাপ রে বাবা আমার ব্যাংকে এত 40,000 থেকে 39 40 লাখ থেকে 39 লাখ হয়ে গেল সব গেছে গা ওরে ফুডা রে যে আল্লাহ তোমার দিছে আল্লাহর রাস্তায় দিবা না দুই দিন পরে কিডনি বাপ করে আর 50 লাখ করে দিবে আর সত্তর আব্দুল বালা দান করবেন জীবনে কিডনি নষ্ট হবে না হাত নষ্ট হবে না আরামে খাইয়ে যাবেন কালে মাসে দিবি দেই আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা কষ্ট হইতেছে তবে আর আমি আর দামি কথাটা কই হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কই আল্লাহ আকবার জোরে কই তো জান আগামী কালকে থেকে প্রতি মাসের তেল ওভার ওভার ওয়ালাবা আপনার মাদ্রাসায় হাজির হয়ে যাবে এই ছাত্রদের কয় সেট কাপড় লাগে এত সেট প্রতি মাসে চলে আসবে ছাত্রদের কয় বস্তা গম লাগে কারণ আফগানিস্তানে ভাত কম খায় ওরা গুটি খায় কয় বস্তা গম লাগে এত বস্তা আটা কত বস্তা এত বস্তা তেল কত বস্তা এত বস্তা রসুন পেঁয়াজ কত এত লিস্ট দিয়ে দিয়েছে প্রতি মাসে চলে আসবে এইবার বলে বাবা আব্দুল্লাহ এদিকে আয় তো শোনা জি তুই ভয় পাইতেছ তোর হুজুর তোরে মারব না তোরে কেউ মারতে পারবে আমি সেই কাজ করে দিয়েছি তোর ওসিলাই মাদ্রাসার সব খরচ আমি বহন করলাম তোর ওসিলাই কিন্তু শর্ত একটা বাবা আমি তোর কাছে দুইটা জিনিস চাই তোর মাদ্রাসায় তোর ওসিলাই এত কিছু আমি দিলাম পুরো বছরের খরচ তুই আমার দুইটা জিনিস দিবি মাহমুদ গাজনবী কয় 11 বছর আব্দুল্লাহ ছোট্ট মানুষ ফট করে বলে ফেলছে আমি আপনাকে কি দিব
বজন রে আমারে মাত্র তুই দুইটা জিনিসের সন্ধান দিবি কি এক নম্বরে এত বছর পর্যন্ত তাহাজ্জুদ করে দরুদ পড়ে আমারে তিন নবীর একবারও স্বপ্নে দেখিনি তোর এই ছোট্ট মুখ দিয়ে একবার শুধু মাওলানার সাথে কালেকশন করে বলে দিবি রাতের অন্ধকারে যদি আমার এতিম নবী একবার আমার সাথে দেখা দিত আবার জীবনে আর কোনো জিনিসের আশা ছিল না দুই নম্বরে আমি আর জীবনে একটা মানুষ খুঁজতাছি একটা দামি মানুষ খুঁজতাছি একটা ভালো মানুষ এই আফগানিস্তানে একটা ভালো মানুষ আমি খুঁজতাছি যদি একটা ভালো মানুষের সন্তান আমি পাই জীবনে তার জুতা জোড়া আমি নিজের হাতে মুইছা দিয়া শরীরের মধ্যে বসা থাকবে আমি জুতা জোড়া একটু ঘুরাইয়া রাখবো এই দুইটা জিনিস আব্দুল্লাহ বলে ফেললেন যা আমি পায়ে যাই আমি আর রাজি করি না তখন ছিল মায়ের পেটে যখন মা হারায় তখন বয়স ছিল মাত্র ছয় বছর গো বাবা আমার নবীর ইন্তেকালের সময় মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাই দিয়ে বলে মা গো জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো মা ও মা তুমিও যদি আমার ছেড়ে যাও কে আমারে গোসল করাই দিবে গো মা কে আমারে খাবার তুলে গালে খাওয়াই দিবে মা গো বারবার আমি না বলতেছি বাবা মোহাম্মদ রে মনের আশা মনে রইল বুড়া হইল না ওই যে আমার পায়ের কাছে বসে আছে গুনগুন করে কাঁদতেছে তোমার দাইমা উম্মে আইমান তার কাছ থেকে মায়ের আদর পাইবে হালিমা সাফিয়ার কাছ থেকে মায়ের আদর পাইবে বাজান আমি গুনাগার হালিমা সাফিয়ার কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে পুলিশটা ঘেরাও করে রাখে গো বাবা আমি 2004 সালে যেদিন থেকে জানলাম তখন পুলিশদের কাছে জিজ্ঞেস করলে বলতো তাইন করে বাবা এখন বলে না 2004 সালে আমি গুনাহগার জীবনের প্রথম হতে যখন গেলাম হালিমা সাদিয়ার কবরটা পুলিশরা নিজে দেখায় দিত এখন শরীফ করে বিদায় দেখায় দেয় না বাবা জান জিজ্ঞেস করলে বলে লা আরব জানি না চিনি না লা মালুম তুই তালাস কর কুল্লুহুম কুল্লুহুম জান্নাতুল বাকি কুল্লুহুম দোয়া সবার লাগে দোয়া কর খাস করে কারো দোয়া নাই এ বাজার রে হালিমা সাদিয়া ওই যাবার নবী ছয় বছর বয়সে মা হারাইছে মা বারবার বলছে তুমি হালিমা সাদিয়ার মা কোয়ে ডাইকো কারণ হালিমার রক্ত তোমার শরীরের মধ্যে আছে গো বাবা তুমি আড়াই বছর দুধ পান করছো ও বাবা হালিমা সাদিয়ার সন্তান গুলার ভাই বোন বলে ডাইকো আপনারা জানেন আমার আলেম ভাইরা হালিমা সাদিয়ার সন্তান মেয়ে যখন সময়ের বিবাহ দিল আল্লাহ আকবার বলতে পারেন না নবীর চাইতে বাজান 8 থেকে 9 বছরে বড় ছিল সুমাইয়া আব্দুল্লাহ ছিল মাত্র 3 বছরের বড় কেউ বলেন আব্দুল্লাহ ছিল মাত্র 6 মাসের বড় যেটাই হোক বাবা নবীর চাইতে বড় আব্দুল্লাহ এবং সুমাইয়া দুজন বড় নবী আমার যুদ্ধের কাজে ব্যস্ত থাকার কারণে সুমাইয়ার খবর নিতে পারে না সুমাইয়াকে আমার নবী মদিনায় আসার পরে তৃতীয় নম্বরে বিবাহ দিয়েছিলেন মক্কি জিন্দেগিতে বিবাহ হয়েছে তাইবে আরো দুইটা স্বামী মারা যাওয়ার পরে সুমাইয়া মাদিনে জিন্দেগিতে বাবা সফর করতেছে আমার নবী সুমাইয়াকে বিবাহ দিলেন কারণ নবীর চাইতে বয়সে বড় সুমাইয়া সুমাইয়ার বয়স হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে এবার আমি দেখব কারা ভুলে ঠগাইয়া ঠগাইয়া বড় লোক হইছো আর আমার নবী দেখো দুধ গুইনের সাথে কি ব্যবহার করে এই আল্লাহু আকবার করে বলতে পারো না সুমাইয়ার চামড়াসকা ঢিলা হয়ে গেছে চেহারা নষ্ট হয়ে গেছে দাঁতগুলো কালো হয়ে গেছে কানে এখন কম শুনে নবী আমার যুদ্ধের ময়দান থেকে আসছে খাইবার থেকে আসছে ইন্দিমি টাইমে সুমাইয়া এক গিলাস পানি জগের মধ্যে ঠান্ডা পানি লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়ায় আছে আমার নবী মনে করছে কোন বেগানা মহিলা নবী আমার মুখটা আরেক দিক দিয়ে ঘুরাইয়া দোয়া পড়তেছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতুন নিসা
নবী দোয়া পড়তেছে মনে করছে বেগানা মহিলা নবী যখন দোয়া পড়তেছে সময় একটা দোর দিয়ে যায় বলে ভাইজান রে আমি আপনার বেগানা মহিলা নই আপনার কলিজার টুকরা বোন আমি সময়া সুমাইয়ের একটা ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে বলে বোন রে তুই এতদিন কই আছিস বাইশ আমি সন্তান লয়ে বড় কষ্টে আছি নবী আমার বলে আগামীকালকে তুমি বাইতুল মালের সামনে দাঁড়ায় তোমার স্বামীরে পাঠিয়ে দিও আমি আমার বউকে আমি দান করব বুঝেন আপনারা জানেন আল্লাহর কত আল্লাহর কত হাদিসের এবারত দিয়ে বলতেছে সুমাইয়ার স্বামী যখন বস্তা হাতে নিয়ে বাইতুল মালের সামনে দাঁড়িয়ে আছে আমার নবী বললেন উসমান রে তুমি তো ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পালন করছো আমি যে বাইতুল মাল থেকে যাই হাদিয়াটা নিয়ে আমার অগ্রিম বাইতুল মালের তিন মাসের হাদিয়া আমার বোন রে দিয়ে দাও বাদন আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি মা আমিনা যেদিন বলেছিলেন হালিমাই সাদিয়ারে মা কোয়ে ডাইকো হালিমাই সাদিয়ারে কবরে রাইখে আমার নবী কত অভিনয় করছে রে বাবা হালিমাই সাদিয়ারে কবরে রাইখে বলছে আল্লাহ তোমার বন্ধুর এই শরীরের মধ্যে আমার এই মায়ের রক্ত দুধে পরিণত করছে সেই দুধ আমি খাই আমার নবী মুহাম্মদ আজকে হইছি আমার মায়ের তুমি কষ্ট দিও না মালি আমার মা এত বড় লম্বা হায়াত দামের জীবনে কল্পনা করি নাই আমি আমার মা আমি নাকি পুরোদিন পরাণ করে ডাকতে পারি নাই তুমি আবার হালিমাই সাজিয়া মাকে তুমি ভালো রাইকো সুস্থ রাইকো এ আমার যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই সমাজে অনেক যুবক আছে মা বাবার খেদমত করতে চায় না আছে না নাই জোরে বলো আছে না নাই আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই কে কি করবে আল্লাহকে হাত তুলে দেখাইয়া দাও নরাই তবে আল্লাহ তুমি তাকায়া দেখো আজকে 30 অক্টোবর কোন যুবকগুলা তার জনমদুখীর মায়ের ভালোবাসবে এই যুবকগুলাকে তুমি হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর করে দিও কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট কথা বলবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এ নাসিন্দির যুবক রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যদি জীবনে কেউ একবার স্বপ্নে দেখে ওই মানুষটার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে মাহমুদ গাজনবী রাত 3টার সময় তাহাজ্জুদ পরে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে ইনশাআল্লাহ বলেন এদিক দিয়ে রাত 3টার সময় ওই যে আব্দুল্লাহ কোরআন শরীফটা খুলি আমার মাওলানার কালাম তেলাওয়াত করবে হাবেশ সাহেব স্পিনিং হুইল চাপ দিয়ে উঠছে হিন্দি মিন টাইমে আব্দুল্লাহ যখন বলে দিয়েছে মালিক রে তুমি একটু আমার নবীর স্বপ্নে দেখায় দিও যখন বলছে স্বপ্নে দেখায় দিও ওদিক দিয়ে মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে হিন্দি মিন টাইমে দুই দোয়া এক হয়ে গেছে মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে বালিশ নিয়ে এদিক দিয়ে দেখা যাইতেছে বাবা এদিক দিয়ে আব্দুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে মাহমুদ গাজনবী ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার নবী দু হাত বাড়ায় ডাকতেছে বুকের মধ্যে চাইবা ধরে বলে মাহমুদ রে তোমার নামও মাহমুদ আমি নবীর নামও মাহমুদ আমি নবীর চাচা নাম খাস আহমদ মুহাম্মদ আহমদ মুহাম্মদ আর একটা নাম হলো মাহমুদ মাহবুব আমি নবীর নামে চাচা নাম আমার আল্লাহ কোরআনে ডাক দিছি মাহমুদ রে আমি নবী মদিনার থেকে কেন চলে আসছি তোমার ওয়েলকাম জানাইতে জানো এই আব্দুল্লাহর চোখের পানি আমার খবরটা ভরিয়ে গেছে আব্দুল্লাহ চোখের পানি ফেলাই দিয়ে কান্দছে ওই বাচ্চার সাথে যেন তোমার সাথে আমার সাক্ষাৎ বাজান এবার দিনটা নরম করবেন যদি নবীর স্বপ্নে দেখতে চান মাহমুদ গাজনবী ঘুমের ঘরে নবীর পাও দুটা জড়াই ধরে বলে নবী গো
ওই ছাত্রের দোয়া কবুল হইছে এক নাম্বার দোয়া কবুল হইছে আমি আপনার স্বপ্নে দেখছি দুই নাম্বার দোয়াটা কই আমি একটা ভালো লোক চাই নবী আমার বলে তুই কি ভালো লোক পাস না তুই কি ভালো লোক পাস না রে মাহমুদ নবী কই ভালো লোক কই পাবো আমি তো জুতাটা ফেরাই দেব কন্যা আমার নবী বলে আমি তো ভালো লোক কারে বলে শত শত বছর আগে হাদিসে বলে গেছি খায়রুকুল মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহু আকবার বলতে পারবে না হে মাহমুদ রে সর্বোত্তম পৃথিবীতে ওই ব্যক্তি এই ফতোয়া তো আমি পার্লামেন্টে চালু করে গেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সর্বোত্তম পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় এটা তো আমি আজ থেকে শত শত বছর আগে বলে গেছি তুই কি ভালো লোক তালাশ করে পাস না এই যুগের সবচেয়ে দামি ভালো মানুষ হলো মাদ্রাসার তালেবে আলিমরা যে কোরআন শিখতেছে এবং শিখাইতেছে কথা বল না ঠিক আর মন খারাপ না হ হ এই যে ব্যাখ্যায় রয়েছে নেদানো না সেদান নেড়ে হুয়া শোনা হইল রেডি ভালো লোক পাস না খায়রুল মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা মাহমুদ গাজদুকে সকাল হইতে না হইতে পাগলের মতো দৌড়ে গেছে যে বলে আব্দুল্লাহ রে তোর জুতা কোনটা বাচ্চা বাচ্চা কেন কেন তোর জুতা কোনটা এত ভালোবাসা দিতে পারে ওই যুগের এত বড় মুজাদ্দিদের জামান মাহমুদ গাজনবী ও বাজান আজকে তালেবে আলিমরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে এই মাদ্রাসায় ছাদ নাই বলো তো বাবা তোমার চাইতে হতবাগার কি হইতে পারে আমি শুনতে পাইলাম এই যে মাদ্রাসার বাবা দুই তলার পিলার খাড়ায় রয়েছে তোমাদের মেয়ে সাহেব সিমেন্ট লাগবে 300 বস্তা আল্লাহর বান্দা দিয়ে চলে গেছে এটা আস্তে কথা কইলেন আরো জোরে কর আরো জোরে মেয়র সাহেব যদি সিমেন্ট দিয়ে যায় একটা জান্নাতি মানুষ নাই জান্নাতে একটা বাড়ি করবে এখানে এমন কোন যুবক আছে এমন কোন বাবাজি আছে জান্নাতে একটা বাড়ি করার জন্য এই মাদ্রাসায় রোয়াড লাগবে 8 টন নাকি 6 টন এমন কোন আল্লাহর ওলি আছেন কি হুজুর মাহমুদ গাজদবি জুতা সোজা করে দিয়ে যদি বিশ্বনবীর স্বপ্নে দেখতে পারে নবীর যখন চাইতো তখন দেখা দিতেন আমি আমার জনম দক্ষিণে মায়ের নামে ছয় জন মানুষ দাঁড়ায় ছয় টন রক্ত দরকার হয় আমি আস্তে আস্তে ছয় মাস বইয়া এক বছর বইয়া পাঁচ মাস 10,000 20,000 করে করে আমার মায়ের জন্য ব্যাংকে জমা রাখবো এক টন রডের টাকা আমি দিয়ে দিয়ে যদি আমার মন বলে একটা পাগল এখানে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারে আমি কসম করে বলতে পারি যদি আগামী সপ্তাহে আপনি এই ঋণ শোধ করার আগে মারাও যাও সন্তানটা ওসিয়াত করে যাবে আপনি জান্নাতে রাজি আছেন না বাবা রাজি আছেন 30টা সেকেন্ডে একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি একটা টন রড দিব কিন্তু আমার সময় লাগবে একটা লোক প্রথম দাঁড়াম তোমার বন্ধু কে হবে 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো আমি প্রাণ খুলে আপনার জন্য এই লাল সাথে মনে মনে বাপ সেহেন তো প্রতি বছর কালেকশন করে এবার মনে আমার ল্যাংটা করে রায় দেয় ওই কাম আমি করি না আমি আমার নিজের মসজিদ মাসের লেগে কালেকশন করি না বেটা নিজে যা কামাই গাম ধরে ওয়াশ করে এই দিয়ে মসজিদ মাসা চালাই বাড়ি বাড়ার টাকা দিয়ে মাদ্রাসা চালাই আর ওয়াজের টাকা দিয়ে মসজিদ করি আমি দাওয়াত নেওয়ার সময় বলি ভাই আমার ওয়াজের টাকা কিন্তু মসজিদে যাবে এটা বলি আলহামদুলিল্লাহ বলে কারণ বাড়ি গাড়ি আর করার শখ নাই আল্লাহ বহুত করাই যাবে শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি চোখের পানি ফেলাই আমিও মাহারা আপনার মাহারা যদি মাহ বগরে থাইকে থাকে দরকার ছয় মাস সময় লাগে যুবক বাইরে আমি তোর পাও দূরে দূরছি একজন দ্বারাই বলতো উদর আমি এক টন রডের টাকা দিলাম কে আছে বলেন তো একটা লোক আমি প্রাণ করে দোয়া করে দিলাম এক টন রড কে দিবেন বলেন একটা লোক দ্বারাই বলেন কে দিবেন উদর আমি এক টন রড
আমার মায়ের জন্য বাবার জন্য দিয়ে দেব দরকার হয় এক বছর সময় লাগায় ছয় মাস সময় লাগে আমি এক টন রক্ত দেব বলেন কে দিবে বলেন কে আছে একটা লোক বলেন একটা লোক সাহস করে বলে ওই শিল্পপতি কোটিপতি বলেন কে দিবেন এক টন রক্ত এক টন বিশ্বনবীর সাথে আপনার হাসর হতে পারে ইনশাআল্লাহ কেন এই মাদ্রাসার ছোট্ট ছোট তেলে বেলে না এখানে পড়বে আর আপনার মায়ের জন্য প্রাণ করে দোয়া করবে একটা লোক বলেন হুজুর আমি দেব আমি দেব এক টন রক্ত এক বছর ভাই আস্তে আস্তে করে শুধাই দেব আমার মায়ের ঋণ বলেন কে দিবে একজন বাবাজি বলেন তো একজন বাবাজি বলেন এটা আল্লাহর ওয়ালাদের কদমে এই মাদ্রাসায় লেগেছে